إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جامعة الإسلامية مشرق العلوم মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাখি বদান উপলক্ষে দশম বার্ষিক ইসলামী মাহফিলের প্রথম দিনের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকে যিনি শেষ আলোচনা করবেন, বাংলাদেশে মানুষের আত্মা পরিশুদ্ধির কাজ যারা সবচেয়ে বেশি করে থাকেন তাদের অন্যতম হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফী দামাত বরকাতুহুমুল আলিয়া, এবং আগামীকাল যিনি হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করবেন উজানি মাদ্রাসার শিক্ষা সচিব ও সম্মানিত শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুর রহমান দামাত বরকাতুহুমুল আলিয়া। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা নিসার 58 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা যেন আমানতের হকদার যারা তাদেরকে তাদের আমানতগুলা পৌঁছিয়ে দাও, আদায় করে দাও। এই হুকুমটা আল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে বললেন আমানত যথাযথভাবে পৌঁছে দেওয়ার জন্য। আমানত কেয়ামতের আগে উঠে যাবে, উঠিয়ে নেওয়া হবে, আমানতের প্রচুর খেয়ানত হবে। সহি বুখারীর 59 নম্বর হাদিসের বর্ণনা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে আলোচনা করতেছিলেন, ইতিমধ্যে এক গ্রাম্য ব্যক্তি আসলেন। গ্রাম্য ব্যক্তি আসার পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মাতাসাআতু ইয়া রাসূলাল্লাহ, হুজুর কিয়ামত কবে? ফাকালা বাদুহুম সামিআ মা কাল ফাকারিহা মা কাল। সাহাবাদের কেউ কি মাইক বাড়াইছেন, আপনাদের কুইসি বাড়াইছে, আমার কথাই না শুনবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, কেয়ামত কবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফামাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আলোচনা চালাইতে থাকলেন। যিনি প্রশ্ন করলেন কেয়ামত কবে, তার কোনো জবাব না দিয়ে উনি ওনার আলোচনা কন্টিনিউ করলেন, চালাইতে থাকলেন। ফাকালা বাদুহুম সামিআ মা কাল ফাকারিহা মা কাল। সাহাবাদের কেউ কেউ বললেন, নবীজি তার কথা শুনছে
কিন্তু মনে হয় সে যা বলছে এটা নবী অপছন্দ করছে, এই জন্যই তো নবী তার কোনো জবাব না দিয়ে উনি ওনার কথা জ্বালাইতেছে। এটা সাহাবাদের বক্তব্য। আরেক সাহাবা বললেন, আমার তো মনে হয় নবীজি তার কথা শুনেই নাই। কোন কোন সাহাবা বললেন নবী তার কথা শুনছে, কথাটা পছন্দ করে নাই, তাই নবী তারে কোনো জবাব দেয় না। আরেক সাহাবা বললেন, আমার তো মনে হয় নবীজি তার কথা শুনেই নাই। হাত্তা ইযা কাদা হাদিসাহু, নবীজি যখন তার কথা শেষ করলেন, কথা শেষ করার পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইনা উরাহুসাইলু আনিসসাআ, নবীজি বললেন কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী ব্যক্তি কোথায়, যিনি কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করলেন তিনি কোথায়। তো যিনি প্রশ্ন করছেন তিনি বললেন, আমি হুজুর, আমি প্রশ্ন করছি। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা দুগিআতিল আমানা ফানতাজিরিস সাআ, যখন আমানত উঠিয়ে নেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবারা প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমানত উঠিয়ে নেওয়া হবে কিভাবে আপনার কাছে জানতে চাই। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফানতাজিরিস সাআ, কোন বিষয়ের দায়িত্ব যখন অযোগ্য ব্যক্তিকে দেওয়া হবে তখনই কিয়ামত উঠিয়ে নেওয়া হবে, তখন বুঝবা কিয়ামতে আর বেশি বাকি নাই, কিয়ামতের অপেক্ষা করো। তাহলে কোনো বিষয়ের দায়িত্ব অযোগ্য ব্যক্তিকে দেওয়া, এর মানে হলো আমানত উঠিয়ে নেওয়া, আর আমানত উঠিয়ে নেওয়া মানে হলো কিয়ামতের অপেক্ষা করা। অথচ আল্লাহ আদেশ করেছেন আমানত যথাযথভাবে যেন আদায় করা হয়। আল্লাহ আমাদের সকলকে আমানত যারা পাওনা, এই পাওনাদারদের হকগুলো আমরা যথাযথভাবে যেন আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমানত আট প্রকার, বলেন আমানত সাধারণত মৌলিকভাবে কয় প্রকার? আট প্রকার। এক নাম্বার, আল আমানাতু ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে আমানত। ইবাদতের ক্ষেত্রে আমানত হলো যথাযথভাবে ইবাদত করা, এটা হলো ইবাদতের ক্ষেত্রে আমানত। ইবাদত করতে গিয়ে আপনি অন্যদিকে তাকিয়ে থাকা, অন্যান্য কাজ করা, এটা আমানতের খেয়ানত। যেমন আপনি নামাজে দাঁড়ায় আকাশের দিকে তাকান আর এদিক সেদিক তাকান, এটা আমানতের খেয়ানত। নাসাই শরীফের বর্ণনা, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, এমন একদল মানুষ যারা নামাজের মধ্যে দাঁড়ায়, নবীজি বলেন, লায়ান তাহিয়ান্না কুয়ামুন আন রাফি আবসারিহিম ইলা সামা আও লা তুখতফান্না আবসারুহুম। আল্লাহ রাসূল বলেন, একদল মানুষ নামাজে দাঁড়াইলে এদিক সেদিক তাকায় এমনি, আল্লাহ নবী বলেন তারা যেন তাদের নজরগুলো আকাশ থেকে তাড়াতাড়ি ফিরে নিচের দিকে নেয়। নামাজের মধ্যে এদিক সেদিক যারা তাকায়, নবী কয় তাড়াতাড়ি চোখগুলো যেন সেখান থেকে ফিরায়, আও লা তুখতফান্না আবসারুহুম, অন্যথায় তাদের চোখগুলো উঠিয়ে নেওয়া হবে, চোখ নিয়ে যেতে পারে আল্লাহ তাআলা যদি এইভাবে চোখ খালি এদিক সেদিক করে। তাহলে নামাজের মধ্যে যথাযথভাবে নামাজ না পড়া, এটা আমানতের খেয়ানত। যথাযথভাবে নামাজ পড়া, এটা হলো আমানত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন প্রশ্ন করলেন, মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইহসান কি জিনিস আপনার কাছে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, ইহসান হলো তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করা যেন তুমি সরাসরি আল্লাহকে দেখতে পাও। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও আল্লাহ তোমাকে দেখতে পায়। তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করা যেন আল্লাহকে তুমি দেখতে পাও, যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও, এটা নিশ্চিত আল্লাহ তোমাকে দেখতে পায়। তাহলে ইবাদত এটা যথাযথভাবে করা। সহিহ বুখারীর বর্ণনা 5760 নম্বর হাদিসের বর্ণনা, বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, আল্লাহ নবী মসজিদে নামাজের জন্য দাঁড়াইলেন,
হঠাৎ আল্লাহ নবী সামনের দিকে তাকাইলেন, তাকিয়ে দেখলেন ফারাআ ফি কিবলাতিল মাসজিদি নুখামা, আল্লাহ নবী তাকায় দেখলেন মসজিদের সামনের দেয়ালে নাকের ময়লা দেখা যায়, নাকের শ্লেষা দেখা যায়, নাকের ময়লা। ফাহাক্কাহা বিয়াদিহি, আল্লাহ নবী নিজ হাত মুবারক দ্বারা ওই নাকের ময়লা পরিষ্কার করলেন, নিজের হাতে নাকের ময়লা, নিজের নাক না আরেকজনের নাকের ময়লা নবী নিজ হাতে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর ফাত্তাগাইয়াযা, নবীর চেহারা মুবারক লাল হয়ে যায়, আল্লাহ নবী রাগান্বিত হয়ে যায়। সাহাবাদেরকে বললেন, শোনো তোমরা, ইদা কানা আহাদুকুম ফিস সালাত, তোমাদের কেউ যখন নামাজের মধ্যে থাকো, ফা ইন্নাল্লাহা হিয়ালা ওয়াজহিহি, মনে রাখবা তোমার চেহারার সামনে আল্লাহ থাকেন। নামাজে যখন থাকো সামনে কে থাকেন? আল্লাহ। ফালা ইয়াতানাখামান্না আহাদুকুম হিয়ালা ওয়াজহিহি, নামাজের মধ্যে চেহারার সামনের দিকে কেউ থুতু ফেলবা না, নাকের ময়লা ফালাইবা না, কারণ তোমার সামনে যদিও দেখো মসজিদের দেয়াল, আসলে নামাজে তোমার সামনে হলেন আল্লাহ। ইবাদত করা এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাও। তা আজকে থেকে ফজর নামাজ কালকে যখন পড়বেন, বলেন তো নামাজে দাঁড়াইলাম ফজরে, আমি কাকে দেখতে পাচ্ছি কেমন যেন? না না, আমি তো আল্লাহকে দেখি না, আমাকে কে দেখে? আল্লাহ। এই তো বুঝে আসছে। তাহলে আমানত আট প্রকার। এক নাম্বার, আল আমানাতু ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে আমানত, মানে যথাযথভাবে যেই ইবাদত করা দরকার ওইভাবে ইবাদতটা করার নাম হলই আমানত, আর ইবাদতটা ওইভাবে না করার নাম আমানতের খেয়ানত। দুই নাম্বার, আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহি, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা হলো আমানত, আর এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করা এটা হলো খেয়ানত। বলেন তো অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনাহ থেকে বাঁচানোর নাম কি? বাঁচানোর নাম কি? আমানত। আর এইগুলা দিয়ে গুনাহ করা এটার নাম কি? খেয়ানত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা হামিম আস-সাজদা আয়াত নাম্বার 20, আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা, আমি আপনি আমরা যখন কিয়ামতের মাঠে যাব, আমাদেরকে আল্লাহ যখন উপস্থিত করবেন, শাহিদা আলাইহিম সামউহুম, আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার আপনার কান, ও আবসারুহুম, আমার আপনার চোখ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম, আমার আপনার চামড়া আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আমরা যে গুনাহ করলাম। এবার আমার আপনার বিরুদ্ধে চামড়া সাক্ষী দেওয়ার পর আমি আপনি চামড়াকে প্রশ্ন করব, কলু লিজুলুদিহিম লিমা সাহিত্তুম আলাইনা, চামড়াকে প্রশ্ন করবে, ও চামড়া আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিলা? চামড়ারা জবাব দিবে, আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, এই চামড়া জবাব দিবে, আমি চামড়াকে আজকে কথা বলিয়েছেন ওই আল্লাহ, যে আল্লাহ চাইলে সব কিছুকে কথা বলাইতে পারেন। চামড়া যখন সাক্ষী দিবে, সূরা হামিম আস-সাজদার 20 নম্বর আয়াত আর 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন, 20 নম্বর আয়াতে কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে, আর 21 নম্বর আয়াতে ওই মানুষ প্রশ্ন করবে, ও চামড়া আমাদের বিরুদ্ধে সাক্ষী দিছো কেন? চামড়া বলবে, কেন সাক্ষী দিতে পারি না? তো চামড়াকে বলবে, তুমি আবার কথা বলতে পারো নাকি? চামড়া জবাব দিবে, আল্লাহ যিনি সব কিছুকে কথা বলাইতে পারেন ওই আল্লাহ আমি চামড়ার মুখ দিয়ে কথা বলাই। তাহলে চামড়াকে কথা বলাইতে পারবেন কে? হ্যাঁ, এগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে আমানত কয় প্রকার? ভুলে গেছে, কয় প্রকার? দুই নাম্বার, অঙ্গ প্রত্যঙ্গ গুলা গুনাহ থেকে হেফাজত করা। সূরা ইয়াসিন কম বেশি সবাই পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি বলেন, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দিব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দিবে আল্লাহ, হাত যা যা বলছে আমি পা হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম। অঙ্গ প্রত্যঙ্গ গুলা গুনাহ থেকে হেফাজত করা, এটাই হলো আমানত। গুনাহ করা এটার নাম খেয়ানত।
এটা গেল অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করার কথা। এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা অঙ্গের নাম চোখ, বলেন তো কি চোখ। এই চোখকে গুনাহ থেকে হেফাজত করা, বুখারী শরীফের বর্ণনা, সাহাবায়ে কেরামকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম আল জুলুস আলা তুরুকাত, তোমরা রাস্তার মধ্যে আড্ডাবাজি করা থেকে বাঁচবা, গোল মিটিং করা থেকে বাঁচবা, বেশি বেশি বৈশা বৈশা কথা বলা, অনর্থক কথা বলা থেকে তোমরা বাঁচবা। সাহাবারা বললেন, মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা ইয়া রাসূলুল্লাহ, রাস্তাঘাটে কথা বলা ছাড়া আমাদের কোনো উপায় নাই, আমরা ধর্মীয় আলোচনাগুলো রাস্তার মধ্যেই করে থাকি। আল্লাহ নবী বললেন, ফাইন আবাইতুম ইল্লাল মাজালিস, রাস্তায় যদি বসতেই হয় ফাআতুত তরিক হক, রাস্তার হক আদায় করবা। সাহাবারা প্রশ্ন করলেন, ওয়ামা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক আপনার কাছে জানতে চাই, রাস্তার হক আবার কি? আল্লাহ নবী বললেন, রাস্তার হক হলো পাঁচটা। বলেন, রাস্তার হক কয়টা? এক নাম্বার গদ্দুল বাসার, নজর নিচে রাখা, এক নাম্বার, এটা হলো রাস্তার হক, চোখ নিচে রাখা, এটা কিসের হক? দুই নাম্বার কাফুল আজা, কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া, এটা রাস্তার হক। তিন নাম্বার রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। চার নাম্বার আমরুন বিল মারুফ, নেক কাজের আদেশ করা। পাঁচ নাম্বার নাহিউন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। এক নাম্বার চোখকে নিচের দিকে রাখা, এটা রাস্তার হক। বলেন, চোখ নিচে রাখা কিসের হক? রাস্তার হক। আর দুই নাম্বার কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া, এটাও রাস্তার হক। দেখেন, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, কষ্টদায়ক একটা ইট দেখলেন, চক্কা ইট পড়ে রয়েছে, এটা কাটা, একটা সুই, একটা কলার সিল্কা পড়ে আছে, এটা আপনি সরায়া নিলেন এই নিয়তে, আমার কোনো মুসলমান ভাইয়ের পায়ের মধ্যে এই ইটের টুকরাটা লাগতে পারে, আমার কোনো মুসলমান ভাইয়ের পায়ে এই কাঁটা বিদ্ধ হতে পারে, আমার কোনো মুসলমান ভাইয়ের পায়ে এই সুইটা লাগতে পারে, এই নিয়ত কইরা আপনি ওই রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দিলেন। সহিহ বুখারীর 52 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ওয়াজাদা গুসনা শাওকিন আলাত তরিক, আমার কোনো উম্মত রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটার সময় রাস্তায় কষ্টদায়ক একটা বস্তু পাইছে, কাটা, হাদিসে আসছে কাটা, ওয়াজাদা গুসনা শাওকিন আলাত তরিক, একটা কাটা ডাল, গাছের ডাল, এই ডালের মধ্যে কাটা যুক্ত ডাল এরকম একটা পাইছে, পাটার পর ওইটা পাওয়ার পর ওই কাটাযুক্ত ডালটাকে সরায়া দিছে, এর দ্বারা উদ্দেশ্য কষ্টদায়ক যত বস্তু সরায়া দেওয়া। আল্লাহ রসুল বলেন, কেউ যদি এই কাজটা করে, শাকারাল্লাহু লাহ, ওই মুহূর্তে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়, ওয়া গফরলা, তার আগের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। বলেন, রাস্তার হক কয়টা? এক নাম্বার কি? হেফাজত করা, নজর। বলেন, আমানত কয় প্রকার? এক নাম্বার এবাদতের ক্ষেত্রে আমানত, দুই নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ গুলা হেফাজত করা, এটাও আমানত। অঙ্গের মধ্যে একটা অঙ্গের নাম জবান, আরেকটা হাত, এই দুইটা অঙ্গকে কোনো মুসলমানকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখা। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, নবীজি বলেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং জবান থেকে, এই হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ, মানে হাতের কষ্ট দেওয়া এবং জবানের কষ্ট দেওয়া, এই দুই জিনিসের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান যদি নিরাপদ হয়ে যায়, আল্লাহ নবী বলেন, আমি তোমাকে দুনিয়ার প্রকৃত মুসলমান বলে ঘোষণা করলাম। তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা কষ্টদায়ক বস্তু থেকে তো আপনি হেফাজত নিজেকেও করবেন, আপনার দ্বারা যেন অন্য কেউ কষ্ট না পায়, এই আপনার হাত আর জবান, এই দুইটা জিনিসকে আপনি হেফাজত করবেন, কোনো মুসলমান ভাইকে আপনি কষ্ট দিবেন না, হাত দিয়েও কষ্ট দিবেন না, মুখ দিয়েও কষ্ট দিবেন না। মুসলিম শরীফের বর্ণনা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 2564 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা তাহাসাদু, পরস্পর তোমরা হিংসা করবা না, ওয়ালা তানাজাসু, পরস্পর তোমরা ধোকাবাজি করবা না, ধোকা দেওয়া হারাম, কোন মুসলমানকে ধোকা দেওয়া, তাকে কষ্ট দেওয়া, এটা হারাম, এটা করা যাবে না। তিন নাম্বার ওয়ালা তাবাগাজু, তোমরা বিদ্বেষ পোষণ করবা না। চার নাম্বার ওয়ালা তাদাবারু, কোন মুসলমানের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না, সামনাসামনি বড় ভালো মধু মাখা কথা বলে, দই খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, চা খাওয়ায়,
তলে তলে তাকে দেখতে পারে না এমন মানুষ সমাজে আছে না নাই, এটা করা যাবে না। আর ওয়ালা ইয়াবিউকুম আলা বাইইবাদিন, এক ভাই ক্রয় বিক্রয় করতেছে, তুমি ওই ভাইয়ের ক্রয় বিক্রয়ের উপর তুমি ক্রয় বিক্রয় করবা না। আমি আর উনি লেনদেন করতেছি, ভাই এই এটা দিবেন, তুমি বললেন হ্যাঁ দিব, কত টাকা, তো উনি বললেন 100 টাকা, আমি বললাম 90 টাকা দিবেন, উনি রাজি হয়ে গেছে, উনি 90 টাকা আমাকে দিবে এই জিনিসটা। তো দেওয়ার সময় আরেকজন পাশ দিয়ে কয়, ভাই আমি এটা 120 টাকা দিব। কয় টাকা? 120 টাকা দিব। এখন উনি আমার কয় কি, ভাই আপনি এক কাজ করেন, একটু বাজারটা ঘুরে আসেন, পরে দিই। আমার আর ওনার কিন্তু চুক্তি হয়ে গেছিল, এখন হঠাৎ আমার কয় কি বাজার ঘুরে আসেন, বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এখন এই যে আমার আর ওনার ব্যবসার চুক্তি চলতেছে, এর মাঝে আপনার আরেকজন আইসা কবে আমি এটা দিব, রসুল বলেন এটা করা যাবে না, এটা নিষেধ। আমাদের সমাজে আরেকটা কাজ হয় মানুষকে কষ্ট দেওয়ার, এটাও নিষেধ। ওয়ালা ইখতিবাদুকুম আলা খিতবাতি আখি, এক ভাইয়ের বিয়ের প্রস্তাবের উপর তোমরা বিয়ের প্রস্তাব দিবা না, এটাও অন্যায়। বিয়ের প্রস্তাব দিছে এক মেয়ের, দেওয়ার পর মেয়েটাকে বিয়ে করবে, ছেলে মেয়ের পুরা পরিবার উভয় পরিবারের মধ্যে মোটামুটি কথা পাকাপাকি। এই মুহূর্তে একজন ঘটক এসে কয়, আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে শুনলাম, কয় হ্যাঁ। ছেলে কি করে? কয় বেতন মোটামুটি 80-90 হাজার টাকা ছেলের দিব, মেয়েটাকে ভালো জায়গায়। কয় আপনার 80-90 দিয়ে দিবেন, আমি ইতালির একটা ছেলের ব্যাপারে জানি, বেতন পাই 14 লাখ, আপনি যদি চান মেয়েটার ওখানে দিতে পারি। রসুল সাল্লাহ সাল্লাম এটা নিষেধ করছেন, কেন? তাদের মাঝে না বিয়ের কথাবার্তা চলতেছে, তো এইটা আপনি কেন করলেন, এটা নিষেধ। হাদিসের শেষে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিহাসবি ইমরিইন মিনাশ শাররি ইয়াহকির আখাহুল মুসলিম, কোন মুসলমান, এই মুসলমান ভাইকে আপনি কষ্ট দেওয়া, আপনি খারাপ মানুষ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। একটা মুসলমান ভাইকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করা, কোন মুসলমানকে সামান্য কোনো বিষয়ে তুচ্ছ করা, এতটুকুই খারাপ হওয়ার জন্য আপনি যথেষ্ট। তো কোন মুসলমানকে এই জাতীয় কর্মের মাধ্যমেও কষ্ট দেওয়া যাবে না। তো এই কর্মগুলা হয়তো মুখ দিয়ে হবে, না হয় হাত দিয়ে হবে, না হয় আপনার পক্ষ থেকে কোনো ভাবে হবে। তো এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা হেফাজত করার নাম হলো আমানত, আর অঙ্গ প্রত্যঙ্গ গুলা গুনাহের কাজে ব্যয় করার নাম হলো খেয়ানত। আমানত 8 প্রকার, 2 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ গুলা গুনাহের কাজে খরচ করার নাম খেয়ানত, 3 নাম্বার আল আমানাতু ফিল ওয়াদাই, কেউ কিছু রাখলে আপনার কাছে আমানত রাখলে, এই গচ্ছিত মাল এটা যথাযথভাবে আপনার কাছে রাইখা, এটা পৌঁছিয়ে দেওয়ার নাম হলো আমানত। সহি বুখারীর 33 নম্বর হাদিস, কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাস, নবীজি বলেন মুনাফিকের আলামত হলো 3টা, বলেন জোরে কয়টা, মুনাফিকের আলামত কয়টা? 1 নম্বর ইজা হাদাসা কাজাবা, মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলে। 2 নম্বর ওয়া ইজা ওয়াদা আখলাফা, মুনাফিক ওয়াদা করলে খেলাফ করে। 3 নম্বর ওয়া ইজা তুমিনা খানা, মুনাফিকের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। মুনাফিকের আলামত 3টা, কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাফ করে, 3 নম্বর তার কাছে আমানত রাখলে এই আমানতের খেয়ানত করে। আবু দাউদ শরীফের 3535 মানে 3535 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আদ্দিল আমানাতা ইলা মানি ইতামানাকা, তোমার কাছে যে ব্যক্তি আমানত রেখেছে তার আমানতটা তুমি যথাযথভাবে আদায় করে দাও। ওয়ালা তাখুন মান খানাকা, তোমার সাথে যদি কেউ খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করবা না। বুঝেন? আপনি বললেন হ্যাঁ ও আমার সাথে খেয়ানত করছে, আমি ওরে দেখাই দিব, নবীজি বলে না তোমার সাথে যদি কেউ খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করবা না, কারণ তুমি তো মুসলমান, সে মুনাফিক হোক তুমি তো মুসলমান, তুমি খেয়ানত করে মুনাফিকের পরিচয় তোমার মধ্যে নিবা না, যে খেয়ানত করে সেটা তার ব্যাপার। নবীজি বললেন তোমার সাথে যদি কেউ খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করবা না, বরং তোমার কাছে যদি কেউ আমানত রাখে এই আমানত তুমি যথাযথভাবে পৌঁছিয়ে দাও। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় আমানতগুলা রক্ষা করার তৌফিক দান করেন। এই আমানতের খেয়ানত কেউ করেন না, সম্ভবত বোনের পুরোপুরি অংশ দেন সবাই, বোনের অংশ। হ্যাঁ, আপনার আব্বা যে মারা গেছে আপনার বোনের অংশ পায় না, এই দেননি পুরোপুরি, যদি না দেন তাহলে আপনার কাছে রয়ে গেছে, আপনি পাঁচ উক্ত নামাজ পড়ার কপাল কালো বানায় ফেলছেন তাই না? হ্যাঁ, এই তো আপনি হজ করছেন 38 বার আর আপনার বোনের হক আপনি দিচ্ছেন না, কেন? এতদিন পাইলা টাইলা বড় করলেন, বিয়ে শাদী দিয়ে দিছেন, এর হক কেন দিবেন? এইগুলা বলে। আর বোনেরাও এমন আজীব কয়, এই
হক নিয়ে যাওয়ার পরে ভাইয়ের বাসায় আর আসবো কিভাবে, মানে এইগুলা চিন্তা চেতনা এদের মাঝে, মানে এমন কেন হবে, মানে এটা তো উনি পাওনা, সে পাওনা, আপনাদের ভাই বোনের সম্পর্ক তো থাকবে, এটা যে যারটা পাওনা, পাওনা দিয়ে দেওয়া, এই আমানত আপনার কাছে, যাদের কাছে আছে আপনাদের কাছে, আপনারা অনেক হজ করছেন, হ্যাঁ জাহান্নামে যাওয়ার জন্য আপনি নিশ্চিত প্রস্তুত থাকেন, যদি কারো হক মেরে থাকেন, হক কিন্তু আদায় করেন তাড়াতাড়ি, না হয় বিপদে পড়বেন, আমি সত্যি বলছি বিপদে পড়বেন। আল্লাহ আমাদের সকলকে এই আমানত গুলা যারা পাওনাদার এ তাদেরকে পাওনা বুঝিয়ে দিয়ে আল্লাহ যেন মৃত্যুর আগে এই পাওনা গুলা বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করেন। এটা ওয়াদা, গচ্ছিত সম্পদ। চার নাম্বার, আল আমানতু ফিল আমাল, যারা শ্রমিক আছেন আপনারা যে কাজ করেন এই কাজ আপনার কাছে আমানত, আপনি আপনার মালিকের সাথে বেঈমানি করা আমানতের খেয়ানত। যারা শ্রমিক আছেন এই শ্রমিক যে কাজ করেন এই শ্রম দেওয়া আমানত, আপনার মালিকের সাথে আপনি ওয়াদাবদ্ধ হয়েছেন 5 ঘন্টা কাজ করবেন, আপনি ইচ্ছাকৃতভাবে আধা ঘন্টা কম কাজ করা, এটা আমানতের খেয়ানত, এটা ওনাকে জানাইতে হবে, যদি না জানান আপনি আমানতের খেয়ানত করলেন। কথা কি বুঝে আসছে? এটা চার নাম্বার, আল আমানতু ফিল আমাল, শ্রম দেওয়া, এই শ্রম দেওয়ার ক্ষেত্রে যদি কেউ অন্যায়ভাবে উল্টা পাল্টা করে এটা আমানতের খেয়ানত। সকালবেলা আপনার অফিস 10টা থেকে, আপনি জানেন ঢাকা শহর জ্যামের কথা, এরপরেও আপনি রওনা করছেন 9:30 অফিস 10টায় রওনা করছেন, 9:30 ঢাকা শহর, 9:30 রওনা করা মানে আধা ঘন্টার রাস্তা, সামনে যাইলে আধা ঘন্টা গেলে আপনার অফিস, তবে 9:30 রওনা করা মানে 11টার আগে বুঝতে না পারা। এখন আপনার বস আপনার ফোন দিছে, কই আছো তুমি, আপনি বললেন স্যার এই তো, মানে এই তো মানে কই, আসলে আপনি আছেন এখনো বনশ্রী, আপনি বলতেছেন মুয়াখালী ক্রস করছি, মিথ্যা কথা, এই যে আপনি এটা, হ্যাঁ এটা আপনি শ্রম, আপনি তো ওনার কাছে এই যে কি এই সময় তো আপনার কাছে উনি পাওনা, আপনি কেন মিথ্যা কথা বলবেন, এটা আমানতের খেয়ানত। আমি হক কথা এটা বলতে হবে, আপনি সহা সত্যি আপনি অন্যায় করছেন, আপনি তা আপনি কেন দেরি করে রওনা করছেন, আর আপনি এত দূরে বাসা নিয়েছেন কেন, আপনি যেই বাসা থেকে আপনার যাইতে মিথ্যা কথা বলা লাগে 14টা, আপনি কাছে বাসা নিতে পারেন না। শ্রম দেওয়ার ক্ষেত্রে এই জাতীয় কাজ করা এটা আমানতের খেয়ানত। এ গেল চার নাম্বার। পাঁচ নাম্বার, আল আমানাতু ফিল বাইই ওয়াশশিরাক, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমানত, ক্রেতা বিক্রেতার সাথে সত্য কথা বলা এটা আমানত, বিক্রেতা ক্রেতাকে কোনোভাবে ধোকাবাজি করার চেষ্টা না করা এটা হলো আমানত, ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে আমানতদারি তা রক্ষা করা। আপেল কিনলেন আপনি একজনের কাছ থেকে, আপেল যিনি বিক্রি করলেন 1 কেজি আপেল দেওয়ার সময়, এবার আপেলটা যখন দিবে দেওয়ার সময় আস্তে একটা আপেল নিচে রেখা দিয়ে আপনাকে একটা কম দিয়া দেয়, আপনি তো দেখছেন এই জায়গায় 1 কেজি উঠছে, আস্তে এই পাশ থেকে একটা রেখা দিস, তাহলে আপনি 1 কেজি হইলো না একটা কম হইলো, খেয়ানত করছেন। আপনার ছেলেকে হাফেজ বানাইতেছেন এই টাকা দিয়া, হ্যাঁ ও আপেল দোকানদার ভাই, ছেলেরে হাফেজ বানাইতেছেন, কবরে যাওয়ার জন্য তৈরি হন, আর এটা হাফেজ হবেও না, আপনি কি করতেছেন, এটা আমানতের খেয়ানত, এই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই জাতীয় করা। পাঁচ নাম্বার। ছয় নাম্বার, আল আমানতু ফি হিফজিল আসরার, কথা গোপন করা এটাও আমানত। আপনারে একজন একটা কথা বলছে, বইলা বলছে, এটা কাউরে বইলো না, আপনি বইলা দিছেন, এটা আমানতের খেয়ানত করছেন। এরকম এক জাতীয় ঘটনা ঘটে গেছে নবীজির জামানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরে তাহরিমের 3 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ আসাররাত নাবিয়্যু ইলা বাদি আজওয়াজিহি হাদিসা, শরম করুন ওই সময়কে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোন এক বিবির কাছে কিছু কথা বলছে গোপনে, কথা বলার বলে বলার পরে বলছে তুমি এই কথাটা কাউরে বইলো না, উনি কি করছে বইলা দিস। আল্লাহ নবী যখন তার বিবিকে বললেন কি ব্যাপার তুমি কেন কথাটা বললা, আমি না তোমাকে বললাম এই কথাটা কাউকে বলবা না, আল্লাহ বলেন ফালাম্মা নাব্বাত বিহি ওয়া আযহারাহুল্লাহু আলাইহি, আল্লাহ নবীর বিবিকে আল্লাহ নবী বলছিলেন কথাটা কাউকে বলবা না, উনি কি করছেন নাব্বাত বিহি বলে দিছে আরেকজনকে, ওয়া আযহারাহুল্লাহু আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে ব্যাপারটা প্রকাশ করে দিছে, এ আপনি আপনার বিবিরে বলছেন না বলতে আপনার বিবি বইলা দিস। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানকে ডাক দিয়ে বললেন, ফালাম্মা নাব্বাহা বিহি, আম্মা জানকে বললেন কি ব্যাপার তুমি এটা বললা কেন, নবীজি যখন আম্মা জানকে ব্যাপারটা অবগত করলেন তুমি কেন এমন কথা বলে দিলা যে কথাটা আমি তোমাকে বলতে নিষেধ করলাম, আম্মা জান জবাব দেয় মান আম্বা কাহা যা, আপনাকে কে বলছে আমি যে কথাটা বইলা দিছি, আপনি কেমনে জানছেন,
নবীজি তার এক বিবিরে একটা কথা বলছে, তুমি কথাটা গোপন রাখো। উনি আরেকজনকে বইলা দিস, আল্লাহ নবীজির জানাই দিস। নবীজি এসে ওনার বিবিকে বলতেছে, আচ্ছা তুমি এটা কেন বললা? তো ওনার বিবি কয়, মান আম্বাআকা হাজা, আপনারা কে বলছে আমি যে বইলা দিছি? নবীজি জবাব দিলেন, নাব্বানি আল আলিমুল খাবীর, আল্লাহ আমাকে জানা দিছে। আল আমানাতু ফি হিফজিল আসরার, গোপন কথা হেফাজত করা এটা আমানত। কেউ যদি আপনাকে বলে বিশ্বাস করে একটা কথা বলা, বলার পর যদি বলে এটা বইল না, এটা আমানত। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছে, কয় মানুষের স্বভাব হলো, তুমি যদি তারে কিছু বইলা বলো, বইল না, সে এটা বেশি বলবে। হ্যাঁ, এটা বেশি বলবে। সাত নাম্বার, আল মাসউলিয়াতু আমানত, দায়িত্ব এটা একটা আমানত। মাদ্রাসার মুতামিম সাহেব, তার দায়িত্ব এটা আমানত। মসজিদের ইমাম, তার দায়িত্ব এটা আমানত। মুয়াজ্জিনের, তার দায়িত্ব এটা আমানত। ঘরের বাবা মা, আপনাদের দায়িত্ব আমানত। সহিহ বুখারীর 893 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমাকে, আপনাকে, আমাদের সবাইকে নবীজি বললেন, তোমরা সবাই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারীর 893 নম্বর হাদিসের বর্ণনা। এরপর আল্লাহ নবী বলেন, আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাঈয়াতিহি, শাসক যিনি হবেন তিনি দায়িত্বশীল, তাকে, তার অধীনস্থ যে প্রজা আছে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কোন ব্যক্তি তার ঘরের যে সদস্যরা আছে তাদের দায়িত্বশীল হলো বাবা, আপনার ছেলে মেয়ে, আপনার বিবি, তারা আপনার অধীনস্থে আছে, তাদের দায়িত্বশীল আপনি। আল্লাহ নবী বলেন, মাসউলুন আন রাঈয়াতিহি, আপনাকে তাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। 5 বছর বয়সে হাতের মধ্যে মোবাইল উঠায় দিছেন নাকি কায়দা উঠায় দিছেন, জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করবে। হ্যাঁ, কায়দা না মোবাইল, আমার উপরে ওলামায়ে কেরাম রাগ, আমি মোবাইল চালাই না কেন বেশি, সব পুরো বাংলাদেশে সবাই রাগ মনে করে। ইদানিং আমি 7 বছর যাবৎ মোবাইল, আমি মোবাইল রিসিভ করি না, এরা মনে করে এই বছরই মনে রিসিভ করি না, আমি 7 বছরই রিসিভ করি না, এখন আমার দোষ দেয় আমি এখন রিসিভ করি না। আমি আবার বলছি, হ্যাঁ জানাইয়া দিবেন এটা, আমি 7 বছর মোবাইল রিসিভ করি না সাধারণত, আমার কয়েকজন ছাড়া, আম্মা আর কয়েকজন আছে এদের ছাড়া। কেন? এই মোবাইল বেশ কম চালানোর কারণে আমি কি ফায়দা পাইতেছি সেটা আমি জানি, পরিবারের পুরা আদেশ, আমার আমার ঘরের নিয়ম, বাস। বাচ্চাদের সামনে তো মোবাইল প্রশ্নই আসে না, আমার ছেলের সামনে আপনি মোবাইল নেবেন, আসার মেরে ভেঙে ফেলবে মোবাইল, নেন। সন্তান আপনি নষ্ট করবেন, নিজ দায়িত্বে নষ্ট করবেন, অসম্ভব। আপনি চেষ্টা চালায় যান, ভবিষ্যতে আমার সন্তান কি হবে আল্লাহ জানে, আমি তো চেষ্টা করছি এটা আল্লাহরে বলতে পারবো, কারণ আমি দায়িত্বশীল, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে। হ্যাঁ, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, এই কথা মাথায় রেখে না। এই পরীক্ষায় 90 না আরো বেশি, 95% মানুষ এই জায়গায় ধরা খাবে, সন্তানের হাতে গজব ছোটবেলা থেকে যারা উঠায় দিস। আল্লাহকে ভয় করেন তো আমার ব্যাপারে এই অভিযোগ গুলা দিয়ে না, আমি বলছি আমি 7 বছর যাবতীয় এরকম, তো এই অভিযোগ দেওয়া আমার ব্যাপারে ঠিক হবে না, ছাত্র জীবন থেকে আমি এমন। আল্লাহ আমাদের সকলকে ইলেকট্রনিক মিডিয়ার গজব থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা, স্বামীর ঘরের মধ্যে তার স্ত্রী দায়িত্বশীল, স্বামীর ঘরের মধ্যে তার সম্পদ, তার সন্তান, তারা সঠিকভাবে, স্ত্রী তাদেরকে সঠিকভাবে লালন পালন করছে কিনা এই ব্যাপারে স্ত্রী দায়িত্বশীল। ওয়া মাসউলাতুন আন রাঈয়াতিহা, স্ত্রীকে এই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে, স্বামীর মাল সঠিকভাবে হেফাজত করছে কিনা, স্বামীর সন্তান সঠিকভাবে হেফাজত করছে কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আপনার স্বামী কত বিশ্বাস করে সৌদি আরব গেছে, বিদেশ গিয়েছে, আপনার সন্তানগুলা, আপনার স্বামীর সন্তানগুলো আপনার দায়িত্বে আছে, এই সন্তানগুলা নষ্ট হয়ে যাচ্ছে, বেচারা কত আশা আকাঙ্ক্ষা করে মাসে মাসে আপনার জন্য টাকা পাঠায়, আর আপনি তার সন্তানগুলাকে একের পর এক নষ্ট করে দিচ্ছেন, আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে মা বোন, এই কথা মাথায় রাখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্ত্রী তার স্বামীর ঘরের যে বিভিন্ন বিষয় আছে এগুলার ক্ষেত্রে আমানত, এই আমানত তার উপরে দায়িত্ব, এটা এই দায়িত্ব যথাযথভাবে রক্ষা করেছে কিনা এই ব্যাপারে প্রত্যেকটা বিবি যারা তাদেরকে জিজ্ঞাসা করা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বলেন, ওয়াল খাদিমু মাসউলুন,
وَالْخَادِمُ رَاعِين فِي مَالِ سَيِّدِهِ খাদেম তার মনিবের সম্পদের ব্যাপারে দায়িত্বশীল, وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ খাদেমকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। খাদেম যিনি, এই খাদেম সাহেব তার যে মনিব আছে, তার যে বস আছে, এই বসের মালের ব্যাপারে সেও দায়িত্বশীল, এই দায়িত্বের ব্যাপারে তাকেও জিজ্ঞাসা করা হবে। আপনি একজনের প্রাইভেট কার চালান, তার এই প্রাইভেট কার চালানোর কারণে আপনাকে মাসে 20,000 টাকা বেতন দেয়, আপনি তার এই প্রাইভেট কারের তেল বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি করে দৈনন্দিন 150-200 টাকা কামান, আল্লাহর কসমের জবাবদিহিতা করার জন্য আপনি প্রস্তুত হয়ে যান, কোনো সন্দেহ নাই। হুজুর আউট ইনকাম আছে, কিভাবে আউট ইনকাম সেটা বলেন না, তেল বেশি, তা আপনি 20,000 টাকা আপনার হয় না, তা আপনি চাকরি করেন কেন? আপনি তো 20,000 টাকায় চাকরি নিছেন কেন? আপনার হয় দেখেই তো নিছেন, তা আপনার যদি না হয় আপনি এটা করেন না, কিন্তু আপনি যে তেল মারছেন এটা তো আপনি হারাম কাজ করছেন। হ্যাঁ, আপনি আপনার এই বসের গাড়ি আর তার এই তেল এটা আপনার কাছে আমানত, এই আমানতের খেয়ানত করছেন কিনা এই ব্যাপারে সহিহ বুখারী হলেন 893 নম্বর হাদিস, আপনাকে জিজ্ঞাসা করা হবে। কথা কি বুঝে আসছে সবার? এই হলো 7 নম্বর, এটা হলো আল মাসউলিয়াতু আমানাতুন, দায়িত্ব, প্রত্যেকটা দায়িত্ব এটা হলো আমানত। আল্লাহ আমাদের সকলকে যার যার দায়িত্বগুলা যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। বাবা যারা আছেন, মা যারা আছেন, আপনাদেরকে কঠোর কথা বলে ফেলছি, ছোটবেলা থেকে দায়িত্বগুলো আদায় করেন। বাচ্চাটার সামনে মোবাইল দিয়ে না, এদের সামনে থেকে মোবাইল দূরে রাখেন, এদের সামনে বই দেন, আয় কায়দা দেন, আমপারা দেন, এর প্লাস্টিকের বই দিয়ে খেলাধুলা করতে দেন, বইয়ের উপর সন্তানকে খেলাধুলা করান, সমস্যা নাই, প্রয়োজনে 50-60-100টা প্লাস্টিকের বল কিনে দেন, খেলাধুলা করান, মোবাইল নামক গজবই বাচ্চার হাতে তুলে দিয়ে না। গেমস ট্যাব দেয়, আইপ্যাড দেয় বাচ্চারে খেলার জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কয় প্রকার হইল আমানত? 7। 8 নম্বরটা মন দিয়ে শোনেন, আল আমানাতু ফিল কালাম, কথা বলা আমানত। বলেন কথা বলা কি? কথার আমানত আবার কি? কথার আমানত মন দিয়ে শোনেন, বিসমিল্লাহ। কথার আমানত হলো সত্য কথা বলা আমানত, মিথ্যা কথা বলা খেয়ানত। বলেন তো, সত্য কথা বলা, মিথ্যা কথা বলা খেয়ানত। এবার মন দিয়ে শোনেন, এই ব্যাপারে 6টা উদাহরণ পেশ করি আপনাদের সামনে। উদাহরণ নাম্বার 1, সহিহ বুখারীর 6094 নম্বর হাদিসের বর্ণনা, 6094, 6094 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদক ইয়াহদি ইলাল বির, নবীজি বলেন তোমরা সত্যবাদিতা আবশ্যক করে নাও, সত্য কথা বলা এটা তোমরা আবশ্যক করে নাও। বলেন সবাই, সত্য কিসের রাস্তা দেখায়? পুণ্যের। পুণ্য কিসের রাস্তা দেখায়? জান্নাতের। আবার সত্য কিসের রাস্তা দেখায়? পুণ্যের। পুণ্য কিসের রাস্তা দেখায়? জান্নাতের। ওয়াইয়াকুম আল কাযিব, আল্লাহ নবী বলেন মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকবা। ফাইনাল কাযিব ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়াইনাল ফুজুর ইয়াহদি ইলান নার, পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়, সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায়, পুণ্য মানুষকে জান্নাতের রাস্তা দেখায়, মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায়, পাপাচার মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়। আল্লাহ নবী বলেন, ইন্নার রাজুল লা ইয়াসদুকু, একজন মানুষ সত্য কথা বলে, উঠতে সত্য কথা, বসতে সত্য কথা, হাদিসের বর্ণনা, ওয়া তাহাররাস সিদক, সব সময় লোকটা সত্য কথা বলে, যত বিপদের মধ্যে পড়ে লোকটা সত্য কথা বলে। নবীজি বলেন, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিক, আবু বকরের নাম যেমন সিদ্দিক, একটা মানুষ যদি সদা সর্বদা সত্য কথা বলে, ওই ব্যক্তির নাম আল্লাহর খাতায় সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যায়। সিদ্দিক বলেন তো সবাই কি হয়? তাহলে যারা বেশি বেশি সত্য কথা বলে আল্লাহর খাতায়, বলেন তাদের নাম কি হয়ে যায়? ভাই, আমরা সবাই সিদ্দিক হবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাকে আপনাদের সকলকে সিদ্দিক হওয়ার তৌফিক দান করেন। এরপরে দেখেন কি বলে, ওয়া ইন্নাল রাজুলা লা ইয়াকযিবু, একজন মানুষ খালি মিথ্যা কথা বলে, ফোনেও মিথ্যা কথা বলে, সরাসরিও মিথ্যা কথা বলে, আর ফোনে মিথ্যা কথা বেশি বলে, ফোনে মিথ্যা কথা বেশি, ওই যে বললাম যেটা, এই মিথ্যাটা বেশি বলে, কই আছেন? কয় বনশ্রী, আসলে আছে অন্য জায়গায়, আর বাংলাদেশে এমন এক
অবস্থা, মানে জ্যামে যে মানুষের এমন মিথ্যাবাদী বানায়, জ্যামের কারণে মিথ্যা কথা তো কই আছেন, তো অমুক জায়গায় আছে, আসলে কিন্তু অমুক জায়গায় নাই। এই যে আপনি ভাই বিছাওতা কেন বলবেন, আপনি বলেন এটা বললেন না, মিথ্যা কথা বললেন না। তো নবীজি বলেন ইন্নার রাজুল আলা একজিব, একজন মানুষ খালি মিথ্যা কথা বলে, ওয়াতাহাররাল কাযিবা, মিথ্যা বলতে বলতে এমন হয়ে যায়, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবা মুসাইলামাতুল কাযাব, যে নিজের নবুয়ত দাবি করছে তার নাম যেমন কাযাব। এই জামানায় কোন মানুষ মিথ্যা বলতে 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 আল্লাহর খাতায় তার নাম কাযাব লিপিবদ্ধ হয়ে যায়, বলে নাউযুবিল্লাহ। মিথ্যা নবুয়ত দাবিদারের নাম যেমন কাযাব, এই যুগে বারবার যে মিথ্যা বলে, বারবার যে মিথ্যা বলে তার নাম কাযাব লিপিবদ্ধ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কাযাব থেকে বাঁচায়া সিদ্দিকের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে। উদাহরণ নম্বর দুই, তিরমিজি শরীফের 1973 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم اما جان আয়েশা সিদ্দিকা বলেন, ما كان خلق ابغض الى رسول الله صلى الله عليه وسلم من الكذب। দেখেন কি বলে রাসূল, আম্মা জান বলেন নবীজির কাছে মিথ্যা কথা বলার চাইতে আর কোন খারাপ, এই অপছন্দনীয় আর কোন কিছু নবীর কাছে ছিল না। কেউ যদি মিথ্যা কথা বলতো এটা নবী সবচেয়ে অপছন্দ করতেন। আম্মা জান আয়েশা বলেন, মিথ্যা বলার এই দুশ্চরিত্র যদি কারো মধ্যে থাকতো, মিথ্যা বলার এই খারাপ অভ্যাস যদি কারো মধ্যে থাকতো, এটা নবী সবচেয়ে অপছন্দ করতেন। হাদিসটা পুরোটা শুনেন, কত বড় ভয়ানক কথা। তো কোনো ব্যক্তি যদি নবীর সামনে মিথ্যা কথা বলতো আর ধরা খাইতো যে লোকটা মিথ্যা কথা বলছ, তো দেখেন কি হয়, ইন্না রাজুল আলা একজিব ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কাযিবা, এক ব্যক্তি নবীজির সামনে মিথ্যা কথা বলছ, মিথ্যা বলার পর আল্লাহ নবীর মনের মধ্যে সারাক্ষণ এটা থাকতো, আহারে লোকটা আমার সাথে মিথ্যা বললো কেন, আচ্ছা লোকটা মিথ্যা বললো কেন, খানা খাবে, আচ্ছা লোকটা মিথ্যা বললো কেন, নবীজি নামাজে যাবে পেরেশান, আর কি হিসাব না, আরে উনি মিথ্যা বললো কেন আমার সাথে, রসুল ধর্মীয় কোনো কাজ করবে আর আপনি পেরেশান তো, আরে উনি মিথ্যা বললো কেন আমার সাথে, মিথ্যা সইতেই পারতেন না রসুল, সারাক্ষণ মন খারাপ, আপনার মনটা খারাপ কেন ইয়া রসুলাল্লাহ, উনি আমার সাথে মিথ্যা বললো কেন, আমি আর কিভাবে বুঝাবো আপনাদেরকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা জান বলেন, ফামা ইয়াযালু ফি নাফসিহি, এই কথাই খালি রাখতো সারাক্ষণ, আচ্ছা উনি মিথ্যা বললো কেন আমার সাথে, হাত্তা ইয়ালামা আন্নাহু কদ আহদাসা মিনহা তাওবা, যদি আল্লাহ নবী জানতেন ওই লোকটা তওবা করছে, এই তওবা করার ব্যাপারে জানার আগ পর্যন্ত আল্লাহ নবীর পেরেশানি কাটতো না, ওই লোক তওবা করার পর পেরেশানি কাটতো। একটা লোক মিথ্যা বলছে, মনে করেন তিন দিন তওবা করে না, এখনো নবী জানতে পারছে যে এখনো তওবা করে না, বাস পেরেশান পেরেশান পেরেশান, কি যে লোকটা মিথ্যা কথা কেন বললো, ভাই মিথ্যা কথা বলবো আমরা, না মিথ্যা বলবো না, কারণ আমার নবী মিথ্যা বলা সবচেয়ে অপছন্দ করতেন। আল্লাহ আমাদের সকলকে এই মুখের এই খেয়ানত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। উদাহরণ নাম্বার তিন, আবু দাউদ শরীফের 4991 নম্বর হাদিস, এটা আমাদের মাঝে অনেকে করে থাকি আমরা, এটা ঠিক না, মাঝে মাঝে আপনারা কবুতর এইভাবে ডাক দেন, এইভাবে ডাক দেন, মুরগি ধরার জন্য ডাক দেন, ডাক দেওয়ার পর আধার দেন না, হ্যাঁ আধার, হাতে আধার আছে, মুরগি তো সত্যি মনে করছে আধার আছে, তা আসার পর আপনার হাতে আধার নাই, ভালো করে বুঝেন, আপনি এইভাবে বলছেন আসার পর দেখে আধার নাই, মুরগি এইভাবে আসছে আইসা দেখছেন আধার নাই, মুরগির ডাক দিছেন কেন আপনি, হ্যাঁ এই যে আধার দিলেন না, এরপরে কবুতর এইভাবে ডাক দিয়ে আধার দেন না। নবীজির জামানায় এক ঘটনা ঘটে গেছে, মন দিয়ে শুনলেন, আব্দুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাসায় ছিলেন, নবীজি আমাদের বাসায় ছিলেন, দাতনি উম্মি ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিনা, আমার আম্মা আমাকে ডাকলেন, এমন অবস্থায় আল্লাহ নবী আমাদের বাসায় ছিলেন, আমার আম্মা আমাকে ডাকলেন, ডাকার পর আম্মা বললেন আব্বু এদিকে আসো আমি তোমারে কিছু দিব, বলি না এরকম, আব্দুল্লাহ ইবনে আমের বলেন আমার আম্মা আমাকে ডাকছে, ডাকার পর বললেন বাবা এদিকে আসো তোমারে কিছু দিব, আল্লাহ নবী বললেন মা আরত্যান্ত অতিহি, এই তুমি কি সত্যি সত্যি কিছু দিতে ডাকছো তোমার ছেলেরে, ওই মহিলারে নবী পাল্টা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, অতিহি তামার, আমার ছেলেরে আমি খেজুর দিব, আল্লাহ নবী বলেন লাউ আন্নাকিলাম ত্রতিহি, তুমি যদি তোমার ছেলের ডাকার পর যদি খেজুর না দিতা, তুমি যদি তোমার সন্তান ডাকার পর এই যে এইভাবে বললা এদিকে আসো কিছু দিমু, আমরা বাংলাদেশিরা বলি আসো মজা দিমু, আসার পর মজা দেন না বেতের বাড়ি শুরু,
আল্লাহ নবী ভাই তুমি যদি এইভাবে ডাকার পর তোমার সন্তানকে কিছু না দিতা তাহলে তোমার ব্যাপারে কুতিবাত ইনদাল্লাহি কাযিবা, আল্লাহর কাছে তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। কি হয়ে যেত? এইভাবে কখনো ভেবে দেখেন নাই? বলেন তো এই মিথ্যা কথাটা হয়নি আমাদের দ্বারা? আসো মজা দিমু, দেন না, এইগুলা বললেন না, যদি মজা থাকে তো সত্যি দিয়েন, যদি না থাকে বললেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি যদি মিথ্যা কথা বলতে তোমার সন্তানকে ডাকার পর যদি কিছু না দিতা তো তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। উদাহরণ নাম্বার চার, এটাও ভালো করে বুঝেন। এই এলাকায় একজন পিসা বাড়ছে আল্লাহওয়ালা, মনে করেন আজকে আমাদের কুমিল্লার মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব বাড়ছে, অনেক বড় ভালো মানুষ, খুব আল্লাহওয়ালা মানুষ। এখন ওনার সামনে আপনারা ফল ফ্রুট দিচ্ছেন অথবা খানা দিচ্ছেন, তো ওনার সামনে দুইজন দাঁড়ায় রয়েছে। এখন উনি একজনকে বললেন ভাই বসেন, খাইতে বসেন। এখন আপনি বললেন কি হুজুর খিদা নাই, আসলে খিদা আছে বেটে, আসলে কি আছে? কিন্তু আপনি বলছেন খিদা নাই, মিথ্যা কথা। দলিল? হ্যাঁ দলিল তো আছে, দলিল ছাড়া তো কথা হবেই না। এই যে আপনি এইভাবে ডাকলো, ডাকার পরে যে আপনি বললেন না, এইটা আপনি মিথ্যা কথা বলছেন। ইবনে মাজাহ 3298 নম্বর হাদিসের বর্ণনা, আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আমরা আল্লাহ রসুলের সাথে এক জায়গায় গেলাম। হ্যাঁ এই ঘটনাগুলো কিন্তু ঘটে যায়, এই ঘটনা ঘটে যায়। আমি সাধারণত কারো সামনে এরকম বসতাম না ছাত্র জামানায়, কিন্তু কখনো বৈশা গেলে যদি বলতেন খা, আমি নগদ খাওয়ার শুরু যদি খিদা থাকে, আর যদি আমার খিদা না থাকে বাস আমি খাইতাম না, কিন্তু খিদা থাকলে খাইতাম। কেন? আমি তো তিরমিজি শরীফে হাদিস পড়ছি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উতিয়া বি রসূলিল্লাহ সাল্লাল্লাহু উতিয়া রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি তাআম। হ্যাঁ আমাদের যারা আছি আমরা সবাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্নাহ খুব গুরুত্ব দেই, যে এইগুলোও যে নবীজির সুন্নাহ এটা কেউ গুরুত্ব দেয় না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খাবার দেওয়া হলো, দস্তরখান ভর্তি খাবার দেওয়া হলো। খাবার দেওয়ার পর আল্লাহ নবীর সামনে যখন খাবার রাখা হয়, আশেপাশে যারা লজ্জায় চিন্তা করতেছে বমু কি বমু না, মানে বসমু কি না নবীর সাথে, মেহমান কিন্তু সবাই, মাসালা হলো মেহমান যেহেতু সবাই তো সবাই ঋতু দিছে। আল্লাহ নবী বললেন কি ব্যাপার? এদের মধ্যে কয়েকজন বলল লা নাস্তাহিয়া রাসূল আল্লাহ, হুজুর খিদা নাই, খামু না, খিদা নাই। আল্লাহ নবী বললেন আসলে খিদা নাই, শোনো তোমরা লা তাজমাআন্না জুআন ওয়া কাযিবা, এই এক পেটের মধ্যে মিথ্যা আর ক্ষুধা একত্রিত করবা না। খিদা রাইখা বইলো না খিদা নাই, তাহলে ক্ষুধায় কষ্ট পাইলা আর মিথ্যাও জমা করলা। এক পেটের মধ্যে ক্ষুধা আর মিথ্যা একত্রিত করবা না। হ্যাঁ এই হাদিসগুলো খুব বেশি বেশি বলা দরকার। আমরা অনেক সময় অনেক ভাব সাব নিয়ে বসে থাকি, দুই চারজন মেহমান আমার সাথে যায়, যাওয়ার পরে বসে থাকি এমন, আরে দাওয়াতই দিছে দশজনকে, তা আপনারা নয়জন কেন আমার সামনে লজ্জা পাবেন? দশজনকে দাওয়াত দিছে, আমি সহ আরো দশজন, তো নয়জন লজ্জা পাইতেছে এর সামনে কিভাবে খাবো, তা আপনাদেরকে দাওয়াত দিছে কেন? ইসলাম ইসলামের মতো বুঝার চেষ্টা করবেন, আপনি নিজের মতো ইসলাম বুঝলে হবে না। আপনি বাস একজন সামনে খুব বড় মানুষ খাবেন না তো ক্ষুধায় কষ্ট পাবেন নাকি? আল্লাহ রসুলের চাইতে আবার বড় কে দুনিয়াতে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা তাজমাআন্না জুআন ওয়া কাযিবা, খুদার মিথ্যা এক পেটে একত্রিত করবা না। খিদা রাইখা কেন বলো খিদা নাই? হাদিস থেকে কি বোঝা যায়? খিদা থাকলে কেউ যদি আপনার মেহমানদারি করে আর যদি বলেন না খিদা নাই, একটা হলো না খামু না, আপনার খিদা আছে না না এটা না খামু না, আর একটা হলো আপনি বললেন খিদা নাই, থাকলেও যদি বলেন নাই এটা মিথ্যা কথা। কি বুঝে আসছে সবার? এটা খেয়ানত, এটা মুখের খেয়ানত। উদাহরণ নাম্বার পাঁচ, তিরমিজি শরীফের 2314 নম্বর হাদিস, 2314 নম্বর হাদিস, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রুজু বলেন, আল্লাহ রসুল বলেন ইন্না রাজুলালা তাকাল্লামু বিল কালিমা, নবীজি বলেন মানুষ মাঝে মাঝে এমন কথা বলে লা ইয়ারা বিহা বাসা, যে কথাটা বলার পর মনে করে এটা কোনো ব্যাপার না, একটা কথা বলছে মনে করে এটা কোনো ব্যাপার না, এটা বলছি তো কি হইছে? নবীজি বলেন লা ইয়ারা বিহা বাসা, তুমি মনে করো এটা ব্যাপার না, তোমার জানাও না ইয়াহুই বিহা সাবঈনা খারিফান ফিন্নার, এই একটা মিথ্যার কারণে তোমার 70 বছরের জাহান্নাম হতে পারে। মানে এমনি মিথ্যা কথা বলছে আর কি, চা খাইতেছে বলতে বলতে বলে আরে তোরে এটা কথার কথা বললাম, আল্লাহর রাসূল বলেন এই যে কথার কথা বললা, আর এটা যদি তোমার মিথ্যা কথা হয়ে থাকে হতে পারে এই মিথ্যা কথা 70 বছর তোমাকে জাহান্নামে জ্বালাবে। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা আসছে এই একটা মিথ্যা কথা দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় জাহান্নামের গভীরে শিখ এই পরিমাণ তুমি যেতে পারো শুধু একটা আজাইরা মিথ্যা কথার কারণে। বলেন আমাদের দ্বারা এগুলো হয় কিনা? চার পাঁচজন বন্ধু একসাথে বসলে আরে এটা কথার কথা বললাম,
না, কথার কথা আর এরকম বললেন না, এই জন্য তো নবীজি নিষেধ করছেন। নাহা রাসূলুল্লাহ আন কিলা ওয়া কল, আল্লাহর রাসূল বলছে আমার উম্মতকে নিষেধ, এ উম্মত তোমাদেরকে নিষেধ, আন কিলা ওয়া কল, আজাইরা কথাবার্তা বেশি বইলো না, এটা রাসূল নিষেধ করছেন। আন কিল ওয়া কল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন আন কিলা ওয়া কলা, অনর্থক কথাবার্তা বলতে নিষেধ করেছেন। মা বোনরা বন্ধুদেরকে কথাগুলো শোনেন, স্কুলে যখন আপনারা বাচ্চাদেরকে দেন, দেওয়ার পর চার পাঁচজন মহিলা একসাথে বসার পর যদি ধর্মীয় কথা বলেন তো ভালো কথা, কিন্তু অনর্থক কথাগুলো যদি বলেন তো মনে রাখবেন মা, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ আন কিলা ওয়া কল, রাসূল অনর্থক কথা বর্তা বর্তে নিষেধ করেছেন। তাহলে অনর্থক মজলিসে আমরা বসবো না, অনর্থক কথাবার্তা বলবো না, শুনবো না। কথা কি বুঝে আসছে? একজন আপনাদের এলাকায় আসার পর চারজন বসছেন সামনে, একজন জিজ্ঞেস করতেছে আপনার ছেলে মেয়ে কয়জন, তো বলছে দুইজন। মনে করেন আমারই জিজ্ঞাসা করলেন ছেলে মেয়ে কয়জন, আমি বললাম আমার মেয়ে আছে একটা, ছেলে আছে একটা, বাকি চারজন কিন্তু শুনছে। শোনার পরেও আবার আরেকজন কয় ছেলে মেয়ে কয়জন আপনার, এটা অনর্থক কথা, আপনি না শুনছেন। হ্যাঁ, এটা অনর্থক কথা, কেমন জানি লাগতেছে না? আমার প্রত্যেক কথার পিছনে দলিল আছে, কল আল্লাহ বা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উদাহরণ নাম্বার ৬, এটা আমার বিরুদ্ধে আমি বলতেছি, আমরা যারা স্টেজে বৈশা মানুষকে মিথ্যা কথা বইলা হাসাই, আজকে ভালো করে হাদিস মনে রাখবেন, কি কথা বইলা হাসাই, মিথ্যা কথা। আর আপনারাও সারাদিন আলোচনা করেন, জানো আজকে এমন একজনের দাওয়াত দেওয়া হয়েছে, হ্যাঁ আধা ঘন্টা খালি হাসাইবো, বাস পরে আপনারা সবাই মিছিল দিয়ে আসেন যে আজকে আধা ঘন্টা হাসমু, আধা ঘন্টা কান্নু, আর এক ঘন্টা ওয়াজ শুনো। এই যে আধা ঘন্টা মিথ্যা কথা বইলা ঠইলা হাসাবে, একটা কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস আছে, হাসির হাদিস, আমার একটা আলোচনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি, এই জায়গায় আমি প্রায় ১৯টা হাদিস আনছি যেই জায়গায় রাসূল হাসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে হাসছে হাসবেন, শুধু রাসূল না আল্লাহও হাসছে, এই হাদিসও আনছি আমি। কে হাসছে? হ্যাঁ, আপনি ওই হাদিস বলে হাসান জনগণরে, কিন্তু আন্দাজি অনর্থক মিথ্যা কথা বলে যদি হাসান তো দেখেন নবীজি কি বলে। তিরমিজি শরীফের ২৩১৫ নম্বর হাদিসের বর্ণনা, ২৩১৫ নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ওয়াইল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস লিইউযহিকা বিহিল কওম, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই বক্তা ধ্বংস হোক যে ব্যক্তি মানুষের সামনে কথা বলে, ফায়াকযিবু, কথা বলতে বলতে মিথ্যা বলে মানুষকে হাসানোর জন্য। বলেন তো আমাদের সমাজে মানুষকে হাসায় মিথ্যা কথা বলে এমন মানুষ আছে না নাই? আপনারা তো অভিযোগ দেন, কয় অমুক কৌতুক অভিনেতা মিথ্যা কথা বইলে আমাদেরকে হাসায়, আর মিয়া কৌতুক অভিনেতাকে কি বলবেন আপনারা, আমাকেই বলেন, এই আমার মতো মানুষ এই মঞ্চে বৈশা, আমিও মিথ্যা কথা, মানে আমার মতো কেউ কেউ মঞ্চে বৈশা মিথ্যা কথা বইলে আপনাদেরকে হাসায়। আল্লাহ নবী বলেন কোন মুসলমান অন্য মুসলমানকে যদি মিথ্যা কথা বইলে হাসায়, ওয়াইলুন লিল্লাযী, সে ধ্বংস, ওয়াইলুন লাহু, সে ধ্বংস, ওয়াইলুন লাহু, সে ধ্বংস। কি বলছে বলেন, কি বলছে? ধ্বংস। এই জন্য আলোচক করে কখনো আপনারা এইগুলো বইলেন না, কি হুজুর আপনি কিন্তু দুই ঘন্টা সময় দিত আমাদেরকে, তো উনি কি করবে, উনি চিন্তা করে আধা ঘন্টা এই মিছা কথাগুলো কয়ে হাসামু, এরপরে চিন্তা করে আর আধা ঘন্টা এক কাজ করতে হবে, কি কাজ, ওই ওই মিছা কথাগুলো বলে জনগণ কানবো, বাস কান্দাইব, পরে মাঝখানে এক ঘন্টা ওনার ওই যেগুলো এগুলো উনি বলবে। আপনাদের দোষ আছে, আয়োজকদেরও দোষ আছে, নিয়ত করবেন কোরআন সুন্নার কথা শুনবো, এখান থেকে হেদায়াতের বাণী শুনবো, অন্যের কাছে প্রচার করব, চার নিয়তে মাহফিলে আসবেন। পঞ্চম নাম্বার আরেকটা আছে, এক নাম্বার নিয়ত পরিশুদ্ধ করা, এই হলো প্রথম নিয়ত, এই নিয়ত করে মাহফিলে আসবেন, আলোচকও এই নিয়ত করে ওয়াজ করবে। দুই নাম্বার, মাহফিলে আসবেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আলোচকও আলোচনা করবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। তিন নাম্বার, মাহফিলে আসবেন আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশায়, আলোচকও আলোচনা করবে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায়। চার নাম্বার, মাহফিলে আসবেন কোন মানুষকে দেখানোর জন্য না, যে আমি তো সেখানে গেছি, যাওয়ার পর এই এই জানলাম, আয় তোকে এটা এটা জানাই, আমি তো আল্লাহর ওলি হয়ে গেছি, এই নিয়তে না। আলোচকও আলোচনা করবে এই নিয়তে না, যে আজকে আমি আলোচনা করার পর কালকে ১৪ জন আমারে নিয়ে আলোচনা করবে, এই নিয়তে আলোচক আলোচনা করবে না। এই চার নিয়তে আলোচক মাহফিলে আসবে, শ্রোতারাও মাহফিলে আসবে। পঞ্চম আর একটা নিয়ত, মাহফিলের পরিবেশ সুন্নাহ মোতাবেক হতে হবে, সেটা আলোচকের মধ্যেও থাকতে হবে, শ্রোতাদের মধ্যে থাকতে হবে। কি কথা বুঝে আসছে? হ্যাঁ, এগুলো সবগুলা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। তাহলে ৮ নাম্বার, আল আমানাতু ফিল কালাম, কথার আমানত হলো সত্য কথা বলা, কথার খেয়ানত হলো মিথ্যা কথা বলা। ভালো করে মনে রাখবেন, এই মুখ দিয়ে সবচাইতে বড় খেয়ানত আল্লাহর নামে মিথ্যা কথা বলা। বলেন সবাই, কার নামে মিথ্যা কথা বলা?
আল্লাহর নামে, কারণ আল্লাহ সবচেয়ে সত্যবাদী, আল্লাহর নামে মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ বলেন ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে তার চেয়ে বড় জালেম আর কোন ব্যক্তি হতে পারে? তাহলে আল্লাহর নামে মিথ্যা কথা বলা এটা সবচাইতে বড় জুলুম। দুই নাম্বার, রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না। দুই নাম্বার, নবীজির নামে মিথ্যা কথা বলা যাবে না। সহিহ বুখারীর 109 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, আমি যা বলি নাই আমার নাম নিয়ে যদি কেউ বলে ফেলে, আমি যা বলি নাই আমার নাম নিয়ে যদি কেউ বলে যে এটা রসুল বলছে, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায়। কোথায় বানায়? সবাই বলেন কোথায় বানায়? আমি যা বলি নাই যদি কেউ আমার নামে তা বলে, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায়। ভাই মনে কষ্ট নিয়েন না, প্রায় মসজিদের মধ্যে এই কথাটা শোনা যায়। আমি একদিন এক মসজিদে শুনছি, ছোট্ট একটা মসজিদে একজন দাঁড়ায় বলতেছে যে মসজিদে যখন কেউ কথা বলে তখন ফেরেশতা বলে ইয়া বলি ইয়াল্লাহ উস্কুত, ও আল্লাহর ওলি তুমি চুপ হও। ফেরেশতা নাকি এই কথা কয়, এটা নাকি নবীজি বলছে। যাই হোক, এরপরেও যদি চুপ না হয় দ্বিতীয়বার নাকি ফেরেশতা কয় ইয়া আব্দাল্লাহ উস্কুত, ও আল্লাহর বান্দা তুমি চুপ করো। তৃতীয়বার যদি চুপ না হয় ফেরেশতা নাকি তখন বলে ইয়া আদুবাল্লাহ উস্কুত, ও আল্লাহর দুশমন তুই চুপ হ, এটা নাকি ফেরেশতারা বলে আর এই কথা নাকি নবীজি বলছে। এটা কোন কিতাবে নবী বলছে আমার একটু বলেন তো আপনারা। আমি তো বহুত তালাশ করলাম, তালাশ করতে করতে মানে আমি পুরো একদম পাগল হয়ে গেছি, পাইলাম না। না এটা রসুলের কথা না, আজকে থেকে কেউ বললেন না এটা নবীর কথা, শুনছেননি মসজিদে এই কথা, না না এগুলা বললেন না। আমি একদিন আসর বইরা তাসবি পড়তেছি, হঠাৎ আমার কানে এটা আস, এটা নবীজির কথা না, নবীজি এটা বলে নাই। মসজিদ সম্পর্কে কথা না বলার ব্যাপারে অনেক কথা আস। মসজিদের কাজ হলো তিনটা, মুসলিম শরীফের হাদিসে আসছে ইন্নামাল মাসাজিদু লিজ্জিকরি, মসজিদের এক নাম্বার কাজ জিকির করা, দুই নাম্বার সলা নামাজ পড়া, তিন নাম্বার কাজ ওকিরাআতিল কোরআন, কোরআন তেলাওয়াত করা। মসজিদের কাজ হবে এই তিনটা। আল মুস্তাদরাকুল হাকিম সনদ সহি এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মসজিদের মধ্যে একদল লোক ইয়াতাহাল্লাকুনা, হালকা বানাবে, বানায় তারা দুনিয়াবি কথা বলবে। তো এই হাদিস এরই সহি হাদিস, এইগুলা না বইলা এমন কথা বলে যেটা আমার নবী বলে নাই। তো রাসূল বলেন আমি যা বলি নাই আমার নাম নিয়ে যদি কেউ এগুলা বলে, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। রাসূল নামে মিথ্যা কথা বললেন না। সহিহ বুখারী 110 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা, কেউ যদি আমার নামে বানিয়ে মিথ্যা কথা বলে, ফাল্লাতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। বুখারী শরীফের 1291 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন ইন্না কাযিবান আলাইয়া লাইসা কা কাযিবিন আলা আহাদ, তোমাদের কারণে আমি মিথ্যা বলা আর আমি নবীর নামে মিথ্যা বলা এক কথা না, তোমাদের নামে মিথ্যা বলাও হারাম, বাকি আমার নামে মিথ্যা বলাটা এটা ভয়ঙ্কর অপরাধ। তাহলে আমার আর ওনার নামে মিথ্যা বলা এটাও অপরাধ, কিন্তু রসুল বলেন আমার নামে মিথ্যা বলা আর তোমাদের সাধারণ কারণে আমি মিথ্যা বলা, এই দুই মিথ্যার মান এক না, আমার নামে মিথ্যা বলা এটা ভয়ঙ্কর অপরাধ। মুসলিম শরীফের 1 নম্বর হাদিস, একদম পৃষ্ঠা খুললেই যে হাদিসটা, এই হাদিসে রসুল বলেন লা তাকযিবু আলাইয়া, আমার নামে মিথ্যা কথা বলবা না, ফাইন্নাহু মাইয়াকযিব আলাইয়া, আমার নামে যে মিথ্যা কথা বলে ইয়ালিজিন নার, সে সোজা জাহান্নামে প্রবেশ করবে। মুসলিম শরীফের 6 নম্বর হাদিস, নবীজি বলেন ইয়াকুনু ফি আখিরি জামান উনাস, শেষ জামানায় এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তারা এমন এমন হাদিস তোমাদেরকে বলবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই, ফাইয়াকুম ওয়াইয়াহুম, তাদের থেকে তোমরা বেঁচে থাকবা। মুসলিম শরীফের 7 নম্বর হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শেষ জামানায় এমন কিছু দাজ্জালের আবির্ভাব ঘটবে, দাজ্জালুনা কাজ্জাবুনা, এরা মিথ্যাবাদী দাজ্জাল হবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা এমন এমন হাদিস তোমাদের সামনে পেশ করবে, বিমালাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যা তোমরা শোনো নাই তোমাদের বাপ দাদারা শুনে নাই, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে তোমরা বেঁচে থাকবা, লা ইউদিল্লুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ওয়ালা ইফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে ফেতনায় না ফালাইতে পারে। ভাই আমানত 8 প্রকার। 1 নাম্বার ইবাদতে আমানত, ইবাদত যথাযথভাবে করা আমানত, অন্যভাবে করা উল্টা পাল্টা ইবাদত করা খেয়ানত। 2 নাম্বার আল আমানতু ফি হিফজিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ গুনা থেকে হেফাজত করা আমানত, গুনা করা এটা হলো খেয়ানত। 3 নাম্বার আল আমানতু ফি
আল আমানাতু ফিল ওয়াদাই, গচ্ছিত মালকে আপনার কাছে রাখা, এটা যথাযথভাবে আদায় করা আমানত, আদায় না করা খেয়ানত। চার নাম্বার আল আমানাতু ফিল আমাল, শ্রমিক শ্রম দেওয়ার সময় পরিপূর্ণভাবে শ্রম দেওয়া আমানত, অন্য কিছু করা এটা খেয়ানত। পাঁচ নাম্বার আল আমানাতু ফিল বাইই ওয়া শিরা, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যথাযথভাবে বেচা এবং কিনা এটা হলো আমানত, উল্টা পাল্টা দুই পক্ষ থেকে করা এটা হলো খেয়ানত। ছয় নাম্বার আল মাসউলিয়াতু আমানাতুন, প্রত্যেকে যে দায়িত্বে আছি আমরা এই দায়িত্ব পালন করা আমানত, দায়িত্বে অবহেলা করা এটার নাম খেয়ানত। সাত নাম্বার আল আমানাতু ফি হিফজিল আসরার, কেউ আপনাকে গোপন কথা বললে এটা আপনি সংরক্ষণ করা আমানত, এটা সংরক্ষণ না করা খেয়ানত। আট নাম্বার আল আমানাতু ফিল কালাম, কথার আমানত, তথা সত্য কথা বলা এটাই আমানত, মিথ্যা কথা বলা এটা খেয়ানত, আল্লাহর নামে মিথ্যা বলা বড় খেয়ানত, রসুলের নামে মিথ্যা বলা এটাও বড় খেয়ানত। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম এই কথার উপর যেন সকলে আমল করে আল্লাহর দরবারে সিদ্দিক নাম লিখিয়ে যেন আমরা যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কে উঠবো না, বসেন বসেন, কে উঠবো না, বসি বসি আমরা, এই ভাই এই যে বসি বসেন, আমরা কে উঠবো না, বসি, মেহরবানি করে আমরা বসি, আল্লাহর আস্তে আমরা কে উঠবো না। এখন গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। এই কথা ভুলো বললেন না আমারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ হযরত মাওলানা আনিসুর রহমান শফি হাফিজাহুল্লাহ কিছুক্ষণের মধ্যেই স্টেজে চলে আসবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ।